ইনলাইটিনটা তোমাদের স্বাগত আর এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব গতকাল যে অয়েলেস অপারেটর এক্সামটা হয়ে গেল তার মূলত জেনারেল অ্যাওয়ারনেসগুলো নিয়ে এরপরে আমরা ম্যাথ আর রিজনিংয়ের ওপর একটা সলভ পেপার হিসাবে একটা ভিডিও নিয়ে আসবো বাট এই ক্লাসে শুধুমাত্র আমরা জেনারেল অ্যাওয়ারনেসগুলো তো দেখে নেব কোনটার কী কী অ্যান্সার হতে পারে আর তোমরা যে যা করেছো তার সাথে একটু মিলিয়ে নিও তো ফার্স্ট কোশ্চেন যেটা আমরা পাচ্ছি কলিনের প্রথা কে প্রবর্তন করেছিলেন তো অপশান ডি বল্লাল সেন পশ্চিমবঙ্গে কোন বছর সাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়েছিল তো সেই সালটা ছিল অপশন সি দু হাজার ষোলো সালে কিন্তু প্রথম স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছিল এই সেন্সে বলে রাখি প্রকল্প নিয়ে যতগুলো কোশ্চেন কোন প্রকল্প কত সালে শুরু হয়েছিল প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখে যাও সামনে দিন এসআই এক্সামের জন্য আর এছাড়াও আমরা প্রকল্পের উপর একটা আলাদা ভিডিও কিন্তু এই চ্যানেলে অলরেডি আছে পুরো ডিটেলসে কোন প্রকল্পে কি আছে কত সালে তো সেটা তোমরা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো এক্সাম দিতে যাওয়ার আগে নিচে কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে অর্থাৎ হায়েস্ট পেনিট্রেটিং পাওয়ার কোন রশ্মি সেটা হচ্ছে অপশন ডি গামা রশ্মি যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তা হল অপশান এ ডায়নামো জাঙ্ক বা জাঙ্ক ইমেল বা জাঙ্ক মেলকে অন্য কি নামে রাখা হয় তো সেটা হচ্ছে অপশান এ স্প্যাম মেল বলা হয় আর এক নাম হচ্ছে জাঙ্ক মেলের আরেক নাম কোন বর্তনীতে রোধকে দুই প্রান্তে দশ ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো আর এক্ষেত্রে প্রভাব মাত্রা হয় ওয়ান অ্যাম্পেয়ার ওই সেম রোধকে দুই প্রান্তে আট ভোল্ট বিভ প্রভেদ প্রয়োগ করা হলো তো এক্ষেত্রে প্রবাহ মান কত হবে তো বেসিক্যালি এটা ফর্মুলা ফর্মুলা হচ্ছে আর ইজিক টু ভি বাই আয় তো এখানে ভি হচ্ছে টেন অ্যান্ড আয় হচ্ছে ওয়ান তো সেই এইখান থেকে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি টেন সেম মান আমরা বসিয়ে দিচ্ছি পরেরটার ক্ষেত্রে সেখানে ভি হয়ে যাচ্ছে এইট অ্যান্ড আয়ের মান জিজ্ঞাসা করেছে তো সেখানে আট বাই দশ সরি আট বাই দশ হয়ে যাবে তো সেখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট এইট এ অ্যাম্পায়ার হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার অর্থাৎ আট বাই দশ ওকে নেক্সট সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত তো সিলি পয়েন্ট যুক্ত আমাদের ক্রিকেটের সাথে নিচের কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় তো আমরা জানি এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট অ্যান্ড ডস সবগুলো কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার এই মাধ্যমে আমরা কোনো কাজকে সম্পাদন করে থাকি বাট এদের মধ্যে ডিবিএম এটাকে আবার বলা হয় ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় তো এই ধরনের যে কোশ্চেনগুলো আছে মানে কম্পিউটার রিলেটেড এগুলোর জন্য একটা পুরো আলাদা সেট কিন্তু আমরা বানিয়েছি অর্থাৎ যে সামনের যে আমাদের আফগারি কনস্টেবল মেন্স এক্সাম হতে চলেছে তার জন্য প্রত্যেকটা সেটে আমরা বেশ কিছু কম্পিউটারে কম্পিউটারের এমসি রেখেছি আর এই সব এই যে কম্পিউটারের এমসিকিউ সেইগুলো কিন্তু এখানে কমন পেয়ে যাবে তো তোমরা এসআই এক্সাম দিতে যাওয়ার আগে ওই যে চার থেকে পাঁচটা সেট বানানো হয়েছে আবগারি কনস্টেবল মেন্সের জন্য সেই সেটগুলো প্লিজ একবার ফলো করে যেও কারণ ওখানে কম্পিউটার রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি সেটা হচ্ছে অপশন এ উলার এর মধ্যে কোনটি তরঙ্গ কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য নয় তো এদের মধ্যে ভর বা মাস কিন্তু তরঙ্গের কোনো বৈশিষ্ট্য নয় বাকি অ্যাপ্লিটিউড ভেলোসিটি অ্যান্ড পিরিয়ড বা পর্যায়কাল সবগুলো তরঙ্গের বৈশিষ্ট্য কতক্ষণ অন্তর জোয়ার ভাটা আসে তো সেটা হচ্ছে অপশন এ চব্বিশ ঘন্টা যদি বলা হয় হাই টাইড অ্যান্ড লো টাইডের মধ্যে টাইম গ্যাপ কত সেক্ষেত্রে হবে বারো ঘন্টা জোয়ার আর ভাটার মধ্যে আলাদা আলাদা করে বললে বাট জোয়ার ভাটা একসাথে বলে সেটা নেবে চব্বিশ ঘন্টা প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ উনিশশো সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল তো সেটা ছিল অপশন ডি রাশিয়া যে জার্মানির সাথে পিস সাইন করেছিল দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হবে চারটে নাম দেওয়া হচ্ছে চারটে কিন্তু ইউকে শহর তো এখানে হবে অপশন সি বার্মিংহ্যাম বা বার্মিংহ্যাম এখানে হতে চলেছে আমাদের কমনওয়েলথ গেম কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু চারপাশে পরিক্রমণর পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গোলার মোমেন্টাম নির্দেশিত হয় কার মাধ্যমে তো সেটা হচ্ছে অপশন এ লম্ব রেখা বরাবর কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গিয়েছে তো কর্কটক্রান্তি রেখা গেছে গুজরাট ঝাড়খন্ড অ্যান্ড মিজোরাম অর্থাৎ অপশন এ সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে তার ম্যানগ্রোভ অরণ্যের জন্য অর্থাৎ অপশন অ্যান্সার বি মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা কত তো সেটা সবাই জানি কুড়ি থেকে কুড়ি হাজার হার্ট বাট এই কোশ্চেনের যে বিশেষত্ব যে জন্য ঠিক মাঝখানেটাকে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চোখের ভুল কুড়ি প্রথম অপশান এ দেখো ওখানে হচ্ছে কুড়ি থেকে দু হাজার হার্জ আর লাস্ট কোশ্চেন কুড়ি থেকে কুড়ি হাজার হার কুড়ি থেকে কুড়ি হাজার হার্জ তো এই তাড়াহুড়ো এক্সামের টেনশন হল প্রেসার অনেক সময় জাস্ট চোখের ভুলের জন্য হলো মাঝখানে সামনেই যে অপশানটা সিমিলার অপশন পাচ্ছি ওটাকে একটা টিক করে দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে থাকে আর এসায় পুলিশের ক্ষেত্রে এই রকম কোশ্চেন একটা থেকে দুটো দেবেই দেবে তাই সেই জন্যেই এই ধরনের কোশ্চেন খেয়াল রেখো অ্যান্সার হয় প্রচণ্ড ইজি বাট আমাদের চোখের ভুল করানোর জন্য প্যাটার্নটাকে সাজানো হয় একটি বস্তুর ভরবেগে এন গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে তো এখানে ভরবেগে এন গুণ বৃদ্ধি করা হলে গতিশক্তি বৃদ্ধি পাবে এন এস স্কয়ার গুণ এটা একটা স্কয়ার রুটের ফর্মুলার মধ্যে পড়ে এইচআইবি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয় অর্থাৎ এনিমেল টু হিউম্যান ট্রান্সফারের ক্ষেত্রে এইচ আই বি এসেছে অপশান ডি সিম্পাঞ্জি থেকে ভারতীয় সংবিধানে ষোলো নম্বর ধারায় কী বলা হয়েছে তো ষোলো নম্বর ধারায় বলা হয়েছে অপশান সি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ বাট রিয়েলিটি কি আমরা সবাই জানি বেসিক্যালি বলতে গেলে এসআই ধরে নাও বা আমাদের অয়ার্লএস অপর তোমরা দেখবে অনেকে তোমরা সাতাশ বছর অর্থাৎ তোমাদের লাস্ট লিমিটেশন অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দিতে যাচ্ছ সাতাশ বছর নিয়ে তোমার পাশে দেখবে কেউ ঠিক থার্টি টু ইয়ার্স থার্টি ইয়ার্স অবধি কেউ পরীক্ষা দিচ্ছে সেও কিন্তু সেই সেম জিনিস নিয়ে অর্থাৎ এখানে সমান সুযোগ বলা হলো কোনো কোনো ক্ষেত্রে স্পেশাল রেস্ট্রিকশন স্পেশাল প্রভিশন দেওয়া হয়ে থাকে তো সমান অধিকার কতটা কি ভ্যালিড সেটা আমরা সবাই জানি ইন রিয়েল লাইফ নির্মুক্ত কোন রাশিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয় তো মানব শরীরের জন্য যেটা ক্ষতিকর নয় সেটা হচ্ছে অপশান সি শর্ট রেডিও ওয়েব জি এর শব্দটি পূর্ণ সম্পূর্ণ শব্দটি কি তো জি ই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা প্র্যাকটিক্যালি বলতে গেলে আমাদের যে এটিএম যে এটিএম বক্স থাকে এটিএম বক্সের স্ক্রিনটা থাকে আমাদের রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার যে ডিজিটাল বোর্ডগুলো থাকে সেগুলো কিন্তু এই সেম কনসেপ্ট ভাঙড়া কোন রাজ্যে নিত্যশৈল তো সেটা হচ্ছে অপশন বি পাঞ্জাব টাইমটা দেখতে হচ্ছে কারণ চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে সবগুলো অ্যান্সার করে দেওয়া শতাংশের রাজধানী কোথায় ছিল সেটা ছিল অপশন ডি কর্ণ সুবর্ণ কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো সেটা ছিল ইকোনমিক্স বা অর্থনীতি কোন কোন অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল বা অ্যাসিডের রাজা বলা হয় সেটা হচ্ছে অপশন ডি এইচ টু এস ও ফোর ভারতে কে জরুরি অবস্থা বলবৎ করেন তো যিনি করেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি বাট রাষ্ট্রপতিকে এটা বলবৎ করার আগে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার পারমিশন নিতে হবে রাষ্ট্রপতি অন্যতম আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো এক্সামের জন্য তাই এক্সাম দিতে যাওয়ার আগে মানে এর আগে রাষ্ট্রপতি নিয়ে আমরা পলিটিক মধ্যে একটা আলাদা এমজিকিউ সিরিজ করেছি তো সেটাও একবার দেখে নিও শুধুমাত্র রাষ্ট্রপতি নিয়ে একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে অর্থাৎ পর্যায়কাল বলতে গেলে টাইম ডিউরেশন অর্থাৎ দোলক যদি আগে এক মিনিটে পুরো টাইমকাল মানে পুরো টাইমটা কভার করত এখন সে দু মিনিটে কভার করবে অর্থাৎ আরও স্লো ঘুরবে তো এদের মধ্যে কোন কন্ডিশনটা করলে সেটা হবে তো সেটা হচ্ছে আমাদের অপশান এ অর্থাৎ এর কার্যকরী দৌড়কে চারগুণ করা হয় অর্থাৎ এই জায়গায় এই লেন্থ ছিল এটাকে করে দাও এরকম তো এটা কিন্তু তাহলে আরও স্লো ঘুরবে কোনো বস্তুর ক্ষমতার পরি ক্ষমতার রাশিমালা হলো অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার এক সেকেন্ড পাওয়ার হচ্ছে কি ওয়ার্ক ডান বাই টাইম সময়ের সাপক্ষে কার্য করার ক্ষম কার্য করাকে বলে আমাদের ক্ষমতা তো ওয়ার্ক ইজ বাই টাইম তো সেটা হচ্ছে অপশান ডি নট অপশান সি অপশান সি প্রায় সেম অপশান সি বলেছে টি বাই ডাব্লু বা নট টি বাই ডাব্লু এটা নয় ডাব্লু বাই টি নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরি আবার দ্বারা সৃষ্টি তো দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ যেটাকে আমরা বলি সেটা কিন্তু ভলক্যানিক ইরাপশনের মাধ্যমে সৃষ্টি হয়েছে সৌরজগৎ কে আবিষ্কার করেন তো সৌরজগৎ যিনি আবিষ্কার করেছেন তিনি ছিলেন কোপারনিকাস আর্যভট্ট ঠিক হবে না বাট আর্যভট্ট যে সূর্য সিদ্ধান্ত বইটা ছিল সেখানে কিন্তু প্ল্যানে প্ল্যানেট ইয়ে প্ল্যানেটারি মোশন বিভিন্ন মুনের মোশন বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন টাইপ অফ মোশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু এই সূর্য সিদ্ধান্ত বইয়ে দেওয়া ছিল আর এটা ছিল আবার কিন্তু ওই চারশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে অন্যদিকে আমাদের কোপারনিকাস গ্যালেরিও বলতে গেলে এই চৌদ্দোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দের আশেপাশের লোক ছিল এই কোপারনিকাস গ্যালিলিও এরা তো অনেক টাইম ডিফারেন্সে অনেক গ্যাপ বাট স্টিল কোপারনিকাস আর গ্যালারিওকে মনে করা হয় এখানে আমি দুটো নাম এই জন্যই করছি কারণ এই যে কনসেপ্টটা মানে আমাদের আমাদের যে সোলার সিস্টেম হেলিওসেন্ট্রিক অর্থাৎ সূর্যকে পরিক্রমণ করেই আমরা সবাই ঘুরি এই কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন কোপারনিকাস পরবর্তীকালে গ্যালারিও এটাকে আরও ভালোভাবে প্রমাণ করে দেখিয়েছিলেন তো এখানে বোর্ড কোনটা নেবে একটু ডাউটফুল সত্যি বলছি একটু ডাউটফুল আছে আমি নিজেও তো বাট স্টিল এখানে ম্যাক্সিমাম চান্স আছে কোপারনিকাসকেই অ্যান্সার নেবে তো সেই জন্য আমি এখানে কোপারনিকাসকেই দিচ্ছি নিম্নোক্ত কোন গুহা চিত্রশিল্পী গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয় তো সেটা সবাই জানি অপশান ডি অজন্তা মুরাল ইলেকট্রামোটিভ ফোর্স বা ইএমএফের সঙ্গে নিকটতম সম্পর্কীয় কোনটি তো সেটা হচ্ছে অপশন সি পোটেন্সিয়াল ডিফারেন্স অপশান সি দুটি বা দুটি বেশি প্রতিরোধের সিরিজে নিম্নক্তি কোনটি হয় অর্থাৎ সিরিজ সমবায়ের ক্ষেত্রে আমরা জানি কোনটা হয় সিরিজ সমবায়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অপশন এ এক সেকেন্ড অপশান এ তো সেটা কি সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে সমান বিদ্যুৎ প্রবাহের মান সমান হবে তো এই সিরিজের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের মান সমান হবে আর প্যারালালের ক্ষেত্রে কী হবে পোটেন্সিয়াল ডিফারেন্সটা সমান হবে ভারত কোন দেশ থেকে রাফেল বিমান কিনেছে তো রাফেল এই আমাদের অপশান সি ফ্রান্সের ড্যাসল্ট থেকে রাফেল কেনা হয়েছে ইভেন কোনো সময় কোম্পানির নামও জিজ্ঞাসা করে নিতে পারে কোম্পানির নাম ড্যাসল্ট নিম্নলিখিত কোন কোন মাধ্যমটিতে আলোর বেগ সর্বোচ্চ কেরোসিন হিরে আতস্কাচ অ্যান্ড জল এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ কেরোসিনের মধ্যে এর বেগ কিন্তু সর্বাধিক বা সর্বোচ্চ কীভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা হয় মুদ্রণ অর্থাৎ প্রিন্টিং কোয়ালিটি আমাদের আমরা বুঝি কিসের মাধ্যমে কোন ইউনিটের মাধ্যমে তো সেটা হচ্ছে অপশান বি ডটস বা ডিপিআইও বলা হয় ডিপিআই ডটস পার ইঞ্চ খুব বেসিক্যালি বলতে যখন কোনো কোনো তোমরা যখন কোনো ফ্লেক্স দেখবে ফ্লেক্সের সামনে গিয়ে দেখবে ওই যে ঘরগুলো চার ঘরগুলো আছে কোনো ফ্লেক্সের কোয়ালিটি যত ভালো হবে ওই ডট তত ছোটো হবে তত কম ডট হবে ডট যত মোটা হবে তত সেই ফ্লেক্স তত আফজা হবে তত কোয়ালিটি খারাপ হবে বেসিক্যালি বলতে গেলে তোমরা নিজের স্ক্রিনের রেজলিউশনকে কমা বাড়াও একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ পিক্সেল করে দাও যেটা দেখবে তার ডিপিআই অনেক বেড়ে যাচ্ছে অর্থাৎ ডট পার ইঞ্চ অনেক বে বাড়িয়ে দেয় মানে অরিজিনাল কোয়ালিটি থেকে আর যখন সেটা হাজার আশি করে দেবে আর ফোর কেতে নিয়ে যাবে সেই ডিপিআই এক্সট্রিমলি হাই হয়ে যাবে যার জন্যে তার কোয়ালিটি প্রচণ্ড বেশি অর্থাৎ এই ডিপিআই অর্থাৎ ডটস পার ইঞ্চ যত কম হবে তো সেই ক্ষেত্রে তত ইয়ে হবে বলতে গেলে ওই আমাদের কোয়ালিটি তত ভালো হবে মানে একটা ইঞ্চির মধ্যে কত মানে একটা ইঞ্চ মধ্যে কতগুলো ডট আছে অর্থাৎ তার মধ্যে যত বেশি ডট থাকবে যত ডট থাকবে তার কোয়ালিটি তত ভালো হবে আর ডট যত মোটা হবে যত বড় বড় হবে তার কোয়ালিটি তত খারাপ হবে তো ডট একটা এক ইঞ্চি জায়গার মধ্যে যদি বেশি ডট থাকে মোটা মোটা ডট থাকলো ধরো তো সেই ক্ষেত্রে তার কোয়ালিটি খুব খারাপ হবে আর এক ইঞ্চির মধ্যে প্রচুর ছোটো ছোটো ডট আছে তার কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে তো ডটের সাইজের ওপর ডিপেন্ড করে কিন্তু এটা পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি অর্থাৎ হাইয়েস্ট ভলকানিক মাউন্টেন তো সেটা হচ্ছে অপশান বি ওজোস ডেলা স্যালাডো সেটা হচ্ছে আর্জেন্টিনার অপশান বি কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে সীতাম্বর দিগাম্বরে দুটি শাখায় বিভক্ত হয়েছিল সেটা ছিল জৈন ধর্ম সীতাম্বর অ্যান্ড দিগাম্বর নিচে কোনটি ডাটা ট্রান্সফারের ডাটা ট্রান্সফার রেটের একক নয় এম বি এম পি কেবিপিএস অ্যান্ড এস তো এখানে জিবিপিএস পেয়ে গেলে তো আমাদের আনন্দের শেষ থাকে না এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এস যেটা কোনো ট্রান্সফার ইউনিট নয় লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত সেটা হচ্ছে বিয়াল্লিশ তো যেহেতু ভোট চলে গেল আমাদের তা ইলেকশন নিয়ে কোনো না কোনো কোশ্চেন থাকবে সেটা আর্টিকেল হতে পারে নাম্বার অফ সিট সংখ্যাও হতে পারে যে কোনোভাবেই হোক থাকবে কিন্তু কিছু একটা থাকবে ইলেকট্রিক স্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয় তো সেটা হচ্ছে নাইক্রম তার অপশান সি একটি থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে এটি কিসের উদাহরণ তো এটা ঠিক আছে অপশান এ নিউটনের প্রথম গতিসূত্র উদাহরণ কোন রাজ্যে দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল অপশান ডি মধ্যপ্রদেশ নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাস নীল বর্ণ ধারণ করে অর্থাৎ এটা কিন্তু বেসিক অর্থাৎ এটা কিন্তু আসলে খার অপশন এলিমিনেশন করলে পেয়ে যাবো একটাই নাম বেকিং সোডা অপশান সি ভিনিগার অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড প্রায় সেম জিনিস লঘু অ্যাসিডিক অ্যাসিডই হচ্ছে অ্যাকচুয়ালি ভিনিগার তো এখানে বেকিং সোডা কিন্তু একমাত্র খার হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে তো এটাও জাস্ট অপশান এলিমিনেশন করে পেয়ে যাবে স্টিভ জোবস অ্যাপেল মার্ক জুকের ফেসবুক বিল গেটস আমরা জানি মাইক্রোসফট তো এখানে অপশান বাদকে থাকছে সেটা হচ্ছে অপশান সি জ্যানকুম অ্যান্ড ব্রায়ান তো এরা হচ্ছে হোয়াটসঅ্যাপের নির্মাতা আর্যদের দ্বারা ব্যবহৃত প্রাচীন মুদ্রার নাম কি ছিল অপশন ডি নিস্কো অ্যান্ড মানা ব্রিটিশ সরকার গত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাস করান তো সেটা ছিল উনিশশো উনিশ বাবরে এতক্ষণ পরে একটা হিস্ট্রি কোশ্চেন প্রপার হিস্ট্রি বাট প্রচণ্ড হিস্ট্রি হিস্ট্রি নিম্নলিখিতের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্টের সফল অভিযান করেছিলেন তো মাউন্ট এভারেস্টের প্রথম সফল অভিযান করেছিলেন অপশন ডি তেঞ্জিং নর্গে আর যে অপশন সি আছে নোয়ান গম্বু এটা অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন তেনজিন নর্গে ভাগ নেয় অর্থাৎ তেঞ্জিন নর্গে হচ্ছে নোয়ান গম্বুর কাকা এই নোয়ান গম্বু প্রথম ব্যক্তি যিনি পরপর দুবার কিন্তু মাউন্ট এভারেস্টে গিয়েছিলেন তো প্রথম দুবার মাউন্ট এভারেস্টে যাওয়া ব্যক্তি কিন্তু এই নোয়ান গম্বু শালটা উনিশশো তেষট্টি অ্যান্ড পঁয়ষট্টি আর তেনজিন নর্গে গিয়েছিলেন উনিশশো সালে তো সালটা খেয়াল রেখো আর নোয়ান গম্বু একটু নতুন নাম তাই ওখানে যেন কেউ ঠিক মারতে চলে যাও না স্বামী বিবেকানন্দ জন্মস্থান কোথায় তো সেটা আমরা সবাই জানি কলকাতাতে ওনার জন্মস্থান আর এখানে বলে রাখি প্রত্যেক বছরে এই এস লেভেলে এক কোনো মহিষীদের জন্মস্থান জিজ্ঞাসা করছে এর আগে রামমোহন রায় আমাদের শ্রী রামকৃষ্ণ দেব এনাদের জন্মস্থান কিন্তু জিজ্ঞাসা করেছিল তো এই ঠিক এই সেম আমাদের ওয়াইল লাইফ জিজ্ঞাসা করলো স্বামী বিবেকানন্দ তো সামনে কোনো এসআইয়ের জন্য তোমরা কোনো কোনো মহাপুরুষের জন্মস্থান কিন্তু পেতে পারো তাই একটু খেয়াল রেখো দানসাগর গ্রন্থটি রচয়িতাকে সেটা ছিলেন নট অপশন অপশন এ এ সেন সেন তো দান সাগর সাগর অদ্ভুত এই দুটো বইয়ের রচয়িতা বললাল সেন আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা বা ওনার গুরু গিয়েছিলেন তো সেটা নাম হচ্ছে অ্যারিস্টোটল আর এটা একটা দারুন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন কারণ সক্রেটিস হচ্ছেন প্লেটোর গুরু আর অ্যারিস্টটল হচ্ছে আবার প্লেটোর শিষ্য অর্থাৎ একদম সুপ্রিম হচ্ছে সক্রেট সক্রেটিস সক্রেটসের নিচে ওনার ছাত্র হচ্ছে প্লেটো প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল অ্যান্ড অ্যারিস্টটলের ছাত্র হচ্ছেন অ্যালেকজান্ডার এটা দারুণ কোশ্চেন মানে ইন্টারেস্টিং বেশ কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটা ছিল অবভিয়াসলি বাংলাদেশ অপশন বি কম্পিউটার কিবোর্ড শর্টকাট বা আমাদের কম্পিউটার কিবোর্ডের ক্ষেত্রে কেস পরিবর্তন অর্থাৎ লোয়ার কেস আপার কেস লোয়ার কেস ক্যাপিটাল স্মল করার ক্ষেত্রে কোন শর্টকাট কি ইউজ করা হয় তো সেটা হচ্ছে সুইফ্ট এফ থ্রি তো কম্পিউটারের জন্য তোমাদেরকে বললাম ওই সিরিজটা একটু ফলো করে নিও পরপর চারটি টেস্ট সিরিজে নিম্নত্তর কোন ক্রিকেটার দ্বিশত রান করেছে তো পরপর চারটেতে ডবল সেঞ্চুরি করেছেন আমাদের বিরাট কোহলি যারা ক্রিকেট সম্পর্কে একটু বেশি খোঁজখবর রাখুন বা বিরাট কোহলি ফ্যান তারাও খুব ভালো মতো এটা জানবে টেলিফোন আবিষ্কর্তাকে তো অবভিয়াসলি গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারকর্তা অন্যদিকে মার্কনি রেডিও জগদীশ চন্দ্র বস অ্যাকচুয়ালি রেডিও বা বেতার তরঙ্গ প্রথম পার্টি ছিলেন বাট সেই সময় আমাদের দেশের যে কন্ডিশন ছিল ঠিকমতো এই কনসেপ্টে পৌঁছাতে পারেনি বিশ্বের দরবারে তো যার জন্য ওনা ওনাকে কিন্তু সেই সম্মানটা দেওয়া হয় না জন লেকিভিয়ার্ড ইনি টিভির ক্ষেত্রে বিখ্যাত আর টেলিভিশ টেলিফোনের জন্য আমাদের অ্যালেকজান্ডার বেল অ্যান্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপস্থ অর্থাৎ ট্রান্সভার্স ইন নেচার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ইন নেচার তা এ তো এখানে যে এক্সাম্পেলগুলো দিয়েছে পোলারাইজেশান রিফ্লেকশন ইন্টারফেরেন্স অ্যান্ড রিফ্লেকশান এগুলা হচ্ছে এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর বৈচিত্র বৈশিষ্ট্য তো এইগুলোর মধ্যে কোনটা দিয়ে ঠিক মানে কোনটা বোঝায় ক্লিয়ারলি যে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ হচ্ছে ইন ট্রান্সভার্স ইন নেচার তো সেটা হচ্ছে পোলারাইজেশন অর্থাৎ এই যে ওয়েবটা ট্রান্সফার করে এটা হচ্ছে পোলারাইজেশন তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভও কিন্তু ট্রান্সভার্স ইন নেচার তো সেইখানে এই পোলারাইজেশান কনসেপ্টটা কিন্তু এটা আরও ভালো করে ক্ল্যারিফাই করছে তো এই ছিল আমাদের কতগুলো আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলো এর পরে ভিডিওতে আমরা ম্যাথ আর রিজনিংয়ের জন্য আলাদা আলাদা সেকশেট নিয়ে আসবো আর সেই সাথে বলে রাখি আমাদের ওয়ারলেস অপারেটারের যে সেটগুলো সেটগুলো বানানো হয়েছে চার থেকে পাঁচটা সেট আছে কম্পিউটারের জন্য তোমরা প্লিজ ওই সেটগুলো একটু ফলো করে নিও কারণ ওইখান থেকে অনেক সেম কোয়েশ্চেন দেখলাম এখানে যাওয়া আছে তাই তোমরা কম্পিউটারটা কভার করতে চাইলে মোটামুটি তোমরা তোমাদের মধ্যে প্রিপারেশান তো নাও বাট ওই সেটগুলো একটু দেখে নিও তো আজকে এইটুকুই টাটা